আজকে আমরা ঐকিক নিয়মের একটি ভিন্ন ধরনের সমস্যার সমাধান দেখব প্রথমে আমি তোমাদের সমস্যাটি দিচ্ছি মনে করো পাঁচজন বালক তিনজন পুরুষের সমান কাজ করতে পারে নয়জন পুরুষ এবং পনেরো জন বালক মিলে একটি কাজ চল্লিশ দিনে শেষ করতে পারে তাহলে ছয়জন পুরুষ এবং ১৪ জন বালক মিলে ওই কাজটি দিনে শেষ করতে পারবে সাধারণ ঐকিক নিয়মের সমস্যার মতো এই সমস্যাটি একবারে সমাধান করা যাবে না একে ধাপে ধাপে সমাধান করতে হবে প্রথমেই দেখো পাঁচজন বালক তিনজন পুরুষের সমান কাজ করতে পারে অর্থাৎ বালক এবং পুরুষের কাজের ক্ষমতা ভিন্ন এরা ভিন্ন ভিন্ন এককে আছে কিন্তু নয়জন পুরুষ এবং পনেরো জন বালক মিলে একটি কাজ চল্লিশ দিনে করতে পারে কিন্তু আমাদের নির্ণয় করতে হবে ছয়জন পুরুষ এবং ১৪ জন বালক মিলে একটি কাজ কত দিনে শেষ করতে পারে তাই সমাধানের জন্য আমাদের প্রতিটি মানকে একে এককে নিতে হবে তাই প্রথম ধাপে পুরুষের কাজের ক্ষমতাকে বালকের কাজের ক্ষমতায় রূপান্তর করতে হবে এরপর মূল সমস্যাটি সমাধান করতে হবে প্রথম ধাপে তিনজন পুরুষের কাজের ক্ষমতা সমান জন বালকের কাজের ক্ষমতা সুতরাং একজন পুরুষের কাজের ক্ষমতা সমান পাঁচ ভাগের জন বালকের কাজের ক্ষমতা দেখো দেওয়া আছে নয়জন পুরুষ এবং ১৫ জন বালক মিলে একটি কাজ করে তাহলে এই নয়জন পুরুষের কাজের ক্ষমতা সমান পাঁচ ভাগের তিন গুণন জন বালকের কাজের ক্ষমতা তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন তিন পাঁচে ১৫ জন বালকের কাজের ক্ষমতা আবার আমাদের নির্ণয় করতে হবে জন পুরুষ এবং জন বালক মিলে কাজটি কত দিনে শেষ করতে পারে তাই যদি একজন পুরুষের কাজের ক্ষমতা পাঁচ ভাগের তিনজন বালকের সমান হয় তাহলে জন পুরুষের কাজের ক্ষমতা সমান পাঁচ ভাগের তিন গুণন জন বালকের কাজের ক্ষমতা তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই পাঁচ দুগুণে দশজন বালকের কাজের ক্ষমতা লক্ষ্য করো এখানে আমি পুরুষের কাজের ক্ষমতাকে বালকের কাজের ক্ষমতায় রূপান্তর করেছি তুমি চাইলে বালকের কাজের ক্ষমতাকে পুরুষের কাজের ক্ষমতায় রূপান্তর করতে পারো যদি আমি বালকের কাজের ক্ষমতাকে পুরুষের কাজের ক্ষমতায় রূপান্তর করতাম তাহলে এই হিসাবটি ভিন্ন হতো আমি হিসাবটি করে দেখাচ্ছি পাঁচজন বালকের কাজের ক্ষমতা সমান তিনজন পুরুষের কাজের ক্ষমতা সুতরাং একজন বালকের কাজের ক্ষমতা সমান তিন ভাগ পাঁচজন পুরুষের কাজের ক্ষমতা যেহেতু এখানে ১৫ জন বালক কাজ করে তাই ১৫ জন বালকের কাজের ক্ষমতা সমান তিন ভাগের পাঁচ গুনুন পনেরো জন পুরুষের কাজের ক্ষমতা পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে তিন তিন তিনে নয়জন পুরুষ একইভাবে যেহেতু এখানে জন বালক কাজ করে তাই জন বালকের কাজের ক্ষমতা সমান তিন ভাগের পাঁচ গুণুন চোদ্দ সমান বিয়াল্লিশ ভাগ পাঁচজন পুরুষের কাজের ক্ষমতা যেহেতু দ্বিতীয় পদ্ধতিতে ভগ্নাংশ আছে তাই আমি প্রথম পদ্ধতিতে সমস্যাটি সমাধান করব এখন দ্বিতীয় ধাপে আমরা মোট কতজন বালক কাজ করেছে তা নির্ণয় করব তাহলে প্রথম কাজের ক্ষেত্রে প্রথম কাজ পনেরো জন বালক এবং নয়জন পুরুষ মিলে কাজ করেছে তাহলে পনেরো জন বালকের সাথে নয়জন পুরুষের সমান পনেরো জন বালককে যোগ করতে হবে তাহলে পনেরো যোগ পনেরো সমান 30 জন বালক আবার দ্বিতীয় কাজের ক্ষেত্রে দ্বিতীয় কাজ ১৪ জন বালক কাজ করেছে 14 যোগ ছয়জন পুরুষ কাজ করেছে জন পুরুষের সমান 10 জন বালক তাই ১৪, যোগ 10 সমান চব্বিশ জন বালক তাহলে আমরা পেলাম প্রথম কাজটি করেছে ৩০ জন বালক এবং দ্বিতীয় কাজটি করেছে ২৪ জন বালক এবার আমরা সমস্যাটি সমাধানের তৃতীয় এবং শেষ ধাপে কাজ করব তৃতীয় ধাপ এই ধাপটিতে মূলত আমাদের ঐকিক নিয়মে কাজ করতে হবে দেখো ত্রিশ জন বালক মিলে একটি কাজ সম্পন্ন করতে পারে চল্লিশ দিনে তাহলে একজন বালক কাজটি সম্পন্ন করতে পারে চল্লিশ গুনন ত্রিশ দিনে ত্রিশজন বালক একটি কাজ যত দিনে করতে পারে একজন বালকের কাজটি করতে তার চেয়ে বেশি দিন লাগবে তাই আমরা এখানে গুণ করেছি সুতরাং চব্বিশ জন বালক কাজটি করতে পারে চল্লিশ ত্রিশ ভাগ চব্বিশ দিন চার দিয়ে চব্বিশকে ভাগ করলে ছয় চল্লিশকে ভাগ করলে দশ দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন দশকে ভাগ করলে পাঁচ তিন দিয়ে ত্রিশকে ভাগ করলে দশ সুতরাং পাঁচ গুণন দশ দিন সুতরাং পঞ্চাশ দিন দেখো চব্বিশ জন বালক মিলে কাজটি পঞ্চাশ দিনে সম্পন্ন করে আমরা আগেই দেখেছি চব্বিশ জন বালক ছয়জন পুরুষ এবং জন বালকের সমান তাহলে জন পুরুষ এবং ১৪ জন বালক মিলে কাজটি পঞ্চাশ দিনে সম্পন্ন করতে পারে